সো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন কুমিল্লা নগরে ভোট অনুষ্ঠান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি প্লাবন রহমান, আমার সঙ্গে ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম, আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে থেকেই ভোটের সাত দিন ধরে, বিগত সাত দিন ধরে আমরা বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, মতামত তুলে ধরার চেষ্টা করছি। বিশেষ করে ভোটের আগে যেমনটা হয়, ভোটাররা নানা রকম প্রত্যাশায় বুক বাঁধেন, প্রার্থীরা ভোটারদের দ্বারা দ্বারা আসেন, একরকম যোগসূত্র তৈরি হয়, কিন্তু বরাবরের অভিযোগ ভোটের পরে এই দূরত্বটা আবার তৈরি হয়ে যায়, পাঁচ বছর খুব বেশি দেখা পাওয়া যায় না জনপ্রতিনিধিদের। এবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সামনে আবারও কুমিল্লাবাসী, তাদের মতামত তুলে ধরার জন্য আমাদের এই বিশেষ আয়োজন। ফখরুল, যেমনটা একটু আমরা একটু আলাপ করতে চাই, সেটি হচ্ছে যে সব মিলিয়ে যে পরিবেশ, আর একদিন পরেই আসলে ভোট, আজকে প্রচারণা শেষ হলো, পরিবেশ নিয়ে প্রার্থীরা আসলে কেমন কি বলছে? প্রচারণা শেষ হচ্ছে, পরিবেশ আসলে এখন পর্যন্ত অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যারা নির্বাচনটি আয়োজন করছে, নির্বাচন কমিশন, তাদের নিয়ন্ত্রণেই এখন পর্যন্ত রয়েছে। তারা, আমরা যতটুকু শুনেছি, যে 6,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে পুরো সিটি কর্পোরেশন জুড়ে এবং 105টি ভোট কেন্দ্র। আগামীকাল হয়তো যেই ইভিএমে এবার ভোট হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন, এর আগে দুই দফা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিয়েছে। হ্যাঁ, ভোটিং মেশিনে ছিল, সে অভিজ্ঞতা তো নিশ্চয়ই রয়েছে এই ভোটারদের, কুমিল্লার ভোটারদের। তো এবার পুরো সিটি কর্পোরেশনে এই ভোটটি হচ্ছে এবং আজকে আমরা যতটুকু জানি যে কেন্দ্রে কেন্দ্রে যে মক টেস্ট, ইভিএমের যে মক ভোট, সেটি হয়েছে, আগামীকালও হবে। আগামীকাল যে ভোটের যে মেশিনগুলো রয়েছে ইভিএম, সেগুলো পৌঁছে দেওয়া হবে 105টি কেন্দ্রে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিশ্চয়ই যাবেন। আপনার সঙ্গে নিশ্চয়ই কথা বলে যারা শুনতে চাই, ভোটে এখানে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হবেন, একই সঙ্গে মেয়র নির্বাচিত হবেন, যাদের হাত ধরেই সামনে এই কুমিল্লা সিটি কর্পোরেশন এগিয়ে যাবে, উন্নয়নের ছোঁয়া লাগবে আরও বেশি বেশি, যাতে করে সত্যিকার অর্থেই কুমিল্লা সিটি কর্পোরেশন নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে এই জনপ্রতিনিধির হাত ধরে। একটু সরাসরি কথা বলতে চাই, একটু বসেন, বসেন, বসেই কথা বলি আমরা একটু। ভোটের আর একদিন মাত্র বাকি, পরিবেশ কেমন সব মিলিয়ে দেখছেন? কুমিল্লার পরিবেশ খুবই ভালো ইনশাল্লাহ। আমরাও চাই কুমিল্লাতে যাতে কোনো গণ্ডগোল না হয়, সুন্দরভাবে ইলেকশনটা সুষ্ঠু সুন্দরভাবে হয়, এটাই আমাদের কামনা কুমিল্লাবাসীর। এমনি কি ধরনের প্রত্যাশা থাকবে, কি কি সমস্যা বেশি ভোগাচ্ছে আপনাদের? আমাদের যানজট এবং জলাবদ্ধতা, এটাই আমাদের বেশি সমস্যা। যা মাদক মুক্ত আমরা চাই, যানজট মুক্ত চাই এবং জলাবদ্ধতা মুক্ত চাই কুমিল্লা শহর, এবং সুন্দর একটা মেয়র যাতে আমাদেরকে সম্পূর্ণ সেবা দিতে পারে, এই ধরনের একটা মেয়র চাই আমরা। অনেক ধন্যবাদ। আপনার কোন ওয়ার্ডে বাস করেন? আমরা 9 নম্বর ওয়ার্ডে বসবাস করেন। সবচেয়ে বেশি সমস্যা কোনটা, এবং যিনি নগরপিতা হয়ে আসবেন কিংবা কাউন্সিলর হয়ে আসবেন, কোন কাজটা সবার আগে আপনি চান? আমরা সর্বপ্রথম চাইতেছি জলাবদ্ধতাটা, এরপরে যানজট, যেমন অটো রিক্সা যে ব্যাপারটা, এটাও শহর থেকে যদি পরিত্যক্ত করা যায় তো শহর সুন্দর চলতে পারবে। রিক্সা বাদ দিয়ে কি চলবে? রিক্সা, রিক্সা বা অটো, ইয়া সিএনজি বিকল্প। যে রাস্তা আপনার সিটি কর্পোরেশনে বাস চলার মতো তো অবস্থা নেই? না, খুব কম, শহর তো ছোট, এই জন্য মনে করেন বাসটা চলার ইয়াতে, মানে অটো রিক্সাটা, যে অটো শহরে আছে, এটাই যদি নিরসন করলে ভালো হবে। অনেক ধন্যবাদ। শুনছিলেন জলাবদ্ধতা এবং যানজট, এই দুই সমস্যা আমরা শুরু থেকে শুনছি, এবং পৌরসভা থেকে দুটি পৌরসভা মিলিয়ে যে সিটি কর্পোরেশন হয়েছে তারপর থেকে এই সমস্যা দুটি এখন পর্যন্ত জিয়ে আছে। নারী ভোটার একজনের সঙ্গে একটু কথা বলবো। আপা, ভোট দিতে যাবেন? হ্যাঁ, ভোট দিতে যাব। পরিবেশ ভালো লাগছে? পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে, তবে আমরা চাই যে মেয়রই পাস করুক, যাতে আমাদের উন্নতি হোক আর কি, রাস্তাঘাট ভালো, তারপরে জলাবদ্ধতা, মশা নিধন এগুলি, তারপর মেয়েদের জন্য একটা মশা কামড়াই। হ্যাঁ, মশা প্রচুর কামা, মশা জমে দিনে ঘুমাইতে পারি না রাতে। কর্পোরেশন কি করে, মশার ওষুধ দেয় না? দেয় না, দেয় না তো, এজন্য এখন তো বর্ষার সময় কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো দেওয়া দরকার না, কারণ আমাদের যে মশা কামড়া, বাচ্চারা পড়ালেখা করতে পারে না ডেঙ্গুর সময়। হ্যাঁ, ডেঙ্গু ছাড়াও দিনে দাঁতে ঘুমানো যায় না, অনেক কষ্ট। আমরা আশা করি যিনি ওয়ার্ড কাউন্সিলর আসবেন, একের সঙ্গে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে আসবেন, তিনি নিশ্চয়ই এই জায়গায় নজর দেবেন। ফখরুল, নিশ্চয়ই আপনি শুনছিলেন তিনটি মূল বিষয় নিয়ে এখন পর্যন্ত আমরা এখানে শুনলাম, জলাবদ্ধতা, যানজট, যেটি নিয়ে আমরা শুরু থেকে শুনছি, মশার উপদ্রব বেশ বেশি। রায় দেওয়ার পালা, যারা প্রার্থী রয়েছেন তারা আসলে কতটা এই ভোটারদের আস্থা নিতে পারবেন, কারণ দুই দফায় কিন্তু এই সিটি কর্পোরেশনের বয়স হয়েছে প্রায় 11 বছর। এখন সেটি আসলে দেখার বিষয় যে 15 জুন কোন প্রার্থী আসলে রায় পান এবং কে হবেন আসলে আগামী নগরপিতা, এবং সে কতটা বাস্তবায়ন করতে পারবেন এই মানুষগুলোর স্বপ্ন, যাদের কথা আমরা শুনছিলাম আজকে গত বেশ কয়েকদিন ধরে। আমরা একটু এখানে আসতে চাই, শুরু থেকে আসলে আসতে চাই, যে আপনারা তো ব্যবসায়ী, ব্যবসায়ীদের জন্য আসলে অনেক কিছু থাকে, আপনারা অনেক ভোগান্তিতে থাকেন, আপনাদের একটি অধিকারের দিন, ভোট প্রয়োগ করবেন, নতুন নগরপিতা নির্বাচন করবেন, কি প্রত্যাশা? ধন্যবাদ দেশ টিভি কলা কৌশলী দিকে। আমি ভাউক, আমি 9 নং ওয়ার্ড থেকে, আমি শেখ বাপ্পি আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। শুরুতেই নির্বাচন অত্যন্ত সুন্দর, সিসি যেভাবে শুরু করেছেন, এ পর্যন্ত ইনশাল্লাহ আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে
ভোট দিতে পারি, আমরা জয়ের মালা ফিরে আনতে পারবো ইনশাল্লাহ। যেই মেয়র হোক তাকে আমরা স্বাগতম জানাই। বিশেষ করে আমাদের এই বর্তমান অবস্থাতে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, বাকিটা সামনের বাকিটা আল্লাহ জানেন। ধন্যবাদ, আমরা আসবো আপনার কাছে। হয়তো নিজের ভোট কেমন হবে বলে মনে হচ্ছে? আর মাত্র একদিন বাকি আছে প্রস্তুতির, কি বলবো? ভোট ভালো হবে, খারাপ হবে? আপনারা কোন বিষয়গুলো গুরুত্ব দিবেন এই যে 15 তারিখ আপনারা যে ভোট দিবেন? কুমিল্লার যানজট, জলবদ্ধতা, এসব জিনিস নিয়ে বেশি চিন্তিত, আর এসব জিনিসে বেশি সমস্যা বিধায় এগুলোই সমাধান করার জন্য আমাদের নতুন একটা মেয়র চাই, আমরা এটাই প্রত্যাশা করি। কেমন মেয়র চান? আমরা একটা নতুন মেয়র চাই, আর বিশেষ করে আমাদের যানজট, আমাদের সমস্যা, অটো কিছু আমাদের ছাতাবাজি আছে টোকেনের মাধ্যমে, এগুলো যানজট শহরের মধ্যে লাগারে। যেই মেয়র আসে আমাদের দাবি থাকবে সর্বপ্রথম এগুলো যেটাকে বন্ধ করে। মেয়ররা কি পূরণ করতে পারে আপনাদের সব প্রত্যাশা? সম্পূর্ণ তো আমরা পূরণ করতে পারে না, আমরা যে আপনার 70% করে আমাদেরকে বাকি আরো কিছু সুযোগ দেন, কারণ সুযোগ যে একজনের তো বারবার দিলে হবে না, নতুনদেরকে একটু সুযোগ দেওয়ার প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। আসলে ভোটের আর মাত্র একদিন বাকি রয়েছে, প্রচারণা আজকে 8টার মধ্যে শেষ হচ্ছে। আমরা আমাদের সঙ্গে আরো ভোটাররা রয়েছেন এবং কুমিল্লাবাসী রয়েছেন, তাদের প্রত্যাশা আছে তারা 15 তারিখ ভোট দিবেন। সে ভোটকে ঘিরে শঙ্কা যেমন রয়েছে, আস্থাও কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে নির্বাচন কমিশনের প্রতি, যারা যারা ভোট আয়োজন করছেন তাদের প্রতি। প্লাবন, আসলে আমাদের বিরতি নেবার সময় হয়েছে, আমরা কুমিল্লার নগরে ভোটে আরো একবার ফিরে আসছি, কুমিল্লাবাসীর কথা আমরা শুনবো, সে পর্যন্ত অপেক্ষা থাকুন। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন কুমিল্লা নগরে ভোট অনুষ্ঠান থেকে আবারও স্বাগত জানাচ্ছেন। প্লাবন রহমান আমার সঙ্গে আছেন। আমরা নিশ্চয়ই কথা বলছিলাম ভোটারদের সঙ্গে, বিভিন্ন ওয়ার্ডে আমরা প্রতিনিয়ত ঘুরছি, একরকম মতামত জানানোর চেষ্টা করছি দর্শকদের, আসলে কেমন মেয়র তারা চান, কি ধরনের প্রত্যাশা থাকছে এই ভোটকে ঘিরে, কি ধরনের সমস্যা তারা ফেস করছেন, নগর পিতা যিনি হবেন কিংবা ওয়ার্ড কাউন্সিলর হয়ে যারা আসবেন তাদের কাছে কেমন সিটি কর্পোরেশন তারা আসলে চান। আমরা কয়েকজন নারী ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই, কারণ এই যে শহর নারীবান্ধব শহর সবাই চান, পরিষ্কার পরিচ্ছন্ন শহর চান, কুমিল্লা সিটি কর্পোরেশন নারীরা আসলে কেমন দেখতে চান? তরুণ একজন ভোটার আছেন, প্রথমবার ভোট দেবেন, প্রথমবার ভোট দেবেন কেমন লাগছে? জি, প্রথমবার ভোট দিব তো আমি অনেক এক্সাইটেড, যেন আমি মানে আমি যাকে নির্বাচিত করি সে মানে আমি যাকে ভোট দিচ্ছি সে যেন নির্বাচিত হয়ে আমাদের শহরের জন্য ভালো কিছু করে সেটার জন্য আমি এক্সাইটেড। কোন সমস্যা ফেস করেন? সমস্যা বলতে নগর পরিবহন নাই আমাদের, মানে মেয়েদের জন্য তো আলাদা নাই, দেখা যায় কম্বাইন্ড যে পরিবহনগুলো ওগুলাতে চড়তে অনেক ঝামেলা হয়ে যায়, অনেক সময় অনেক অকারেন্স ক্রিয়েট হয়ে যায়, তো আমাদের জন্য একটা মানে একটা যদি থাকতো যে নগর পরিবহন মেয়েদের জন্য তাহলে আমাদের জন্য খুব। অনেক ধন্যবাদ। কেমন সিটি কর্পোরেশন আপনি আশা করেন, আপনার চোখে কেমন কোন স্বপ্ন দেখেন মানে আমার সিটি কর্পোরেশন এরকম হবে? পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এখানে অনেক নোংরা থাকে, ডাস্টবিনের আশেপাশ গুলাতে অনেক দুর্গন্ধ থাকে, আমি চাই পরিষ্কার। নিয়ে যায় প্রতিদিন নাকি পড়ে থাকে? পড়েই থাকে। অনেক ধন্যবাদ। আরেকজন ভোটারের সঙ্গে একটু কথা বলবো, যেমনটা বলছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন শহর আসলে একটা নগরের অন্যতম মানদণ্ড, সেই সিটি কর্পোরেশনটি আসলে কেমন, একজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই ছোট্ট করে। ভাই, ছোট্ট করে যদি একটু বলেন যে যারা মেয়র হিসেবে আসেন যেসব প্রতিশ্রুতি দেন সেগুলো রক্ষা করার মতো ক্ষমতা মেয়রের থাকে? মেয়রের ক্ষমতা থাকে কিন্তু তারা তো পালন করে না ওই সময়, কারণ জনগণ যে আশা এনে ভোটটা দেয় ওই ভোটটা কিন্তু আসলে জনগণ দেয় কিন্তু আসার জন্য, কিন্তু আশা ওই জায়গায় পৌঁছায় না। আশা করি নিশ্চয়ই প্রতিশ্রুতি দেওয়ার সময় বিষয়গুলো মাথায় রাখবেন যারা নগর পেতা হয়ে আসবেন। ফখরুল, শুনছিলেন আমরা বরাবরই এই বিষয় নিয়ে স্থানীয় সরকারের ক্ষমতা নিয়ে নিশ্চয়ই অনেক আলাপ আলোচনা হয়েছে, এবার নিশ্চয়ই প্রতিশ্রুতি আপনিও শুনছেন। একটা বিষয় খুব ইন্টারেস্টিং, বিগত 2 মেয়াদে সময় নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি এসেছিল, জলাবদ্ধতা, যানজট, নিরসন, কিন্তু বারবার হয় এবার তৃতীয় দফায় কিন্তু একই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, মানুষের প্রত্যাশাগুলো কিন্তু সে একই রকম, কারণ মানুষের প্রত্যাশা সে অনুযায়ী পূরণ হয় না। আমরা একটু আমাদের সঙ্গে আরো যে ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে আসতে চাই। মুরব্বী, আপনার কাছে একটু আসতে চাই তো এই নিয়ে, আসলে তৃতীয় দফায় আপনারা ভোট দিবেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের নগরকর্তা নির্বাচন করবেন, সেক্ষেত্রে আসলে বারবারই আপনারা একই প্রত্যাশা করেন, এবার আসলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে চান, কি বলতে চান আসলে? আমি প্রথমে দেশ টিভিকে ধন্যবাদ জানাই আমাদের জনসাধারণকে নিয়ে এমন একটা প্রোগ্রাম করার জন্য। আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন এই 2 বার হয়ে গেল 10 বছর 5 বছর করে, আমরা জনগণ প্রথম থেকেই চাচ্ছি যে এই শহরের যানজট, পানি নিষ্কাশনের ব্যবস্থা, মশার উপদ্রব, যেমন এখন ডেঙ্গু মশা এসে গেছে, আজকে আপনারা নিজেরাও লক্ষ্য করছেন বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় পানি জমে গেছে, তো বিগত দিনে যেই আসে প্রত্যেকেই তো আশ্বাস করে যে না আমি আসলে এই হবে সে হবে ওই হবে,
প্র্যাকটিক্যালি দেখা যায় যে আমরা সবাই আসলে ভুক্তভোগী। তো আমরা চাচ্ছি এবার ইনশাল্লাহ বিগত দিনকে স্মরণ না করে সামনেকে ভালো চিন্তা করে সামনে যেই নগর পিতা আসবেন তার কাছে আমাদের প্রাপ্য আমাদের অধিকার থাকবে, আমাদের পাওনা থাকবে, বিগত দিনের গ্লানিগুলো মুছে ফেলে যেন আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। এর মধ্যে যেমন আমাদের এক নম্বরে যানজট নিরসন করা, আমরা প্রত্যাশাগুলো নিশ্চয়ই আপনাদের জানি একই রকম, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু আসতে চাই, ভোট কেমন হবে এখন পর্যন্ত, পরিবেশ কেমন? আসসালামু আলাইকুম। প্রথমেই দেশ টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এত সুন্দরভাবে কুমিল্লা ঐতিহ্যবাহী নগরীকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে আসছি দীর্ঘদিন ধরে। বিগতবারের মতো এবারও আমরা কুমিল্লাবাসীর সবারই আকাঙ্ক্ষা হচ্ছে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মশামুক্ত যানজট নিশ্চয়ই নগরী হবে মশামুক্ত। ভোটটা কেমন হবে, ভোট এবার কেমন হবে? আমরা আশা করি ভোট সুষ্ঠু, নিরপেক্ষ এবং সম্পূর্ণ সুন্দরভাবে আমরা যাতে ভোট দিতে। ধন্যবাদ। আমরা একই রকম প্রত্যাশা আসলে বারবারই আপনারা করেন, একই রকম প্রতিশ্রুতি দিয়ে যান, আসলে কি বলবেন এক্ষেত্রে? কি বলবেন? আসসালামু আলাইকুম। দেশ টিভিকে ধন্যবাদ। আসলে কুমিল্লা 70% কাজ হয়েছে সিটি কর্পোরেশনে, এখনো কুমিল্লায় রাস্তাঘাট অনেক জায়গায় ডাস্টবিন যত্রতত্র ময়লা ফেলা, মশার উপদ্রব, পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আসলে আমরা আন্তরিক হলে শহরবাসী আরো। আসলে সমস্যাটা কোথায়? মেয়ররা করতে চান না, না সক্ষমতার অভাব বা সংকট? ক্ষমতা থাকে, থাকার পরেও তারা এটা উদাসীন, এগুলা করতে চাচ্ছে না মেয়ররা উদাসীন। আসলে আপনি কি মনে করেন আসলে কেন মেয়ররা করতে চান না, কি সক্ষমতা না সংকট, কোনটি আসলে? এটা বলতে পারছেন না মেয়ররা কি সমস্যা, আমরা তো চাই কাজ কাজও সবার সুন্দর হয়, এটা মেয়ররা কি সমস্যা আমরা করতে পারছেন না? শুধু মেয়র না, এখানে মনে করেন যে আমাদের এখানে যে সংসদ সদস্য আছে ওনার অনেক বড় ভূমিকা আছে, মেয়র তো শুধু একাই সবকিছু নয়। ধন্যবাদ। আমরা একটু আমাদের সঙ্গে আরো ভোটার রয়েছেন তাদের কাছে একটু আসতে চাই। আসলে সক্ষমতা আছে, সংকটও আছে, সব মিলিয়ে আসলে আপনি কি বলবেন আসলে এবার ভোট কেমন হচ্ছে? আশা করি আমরা ভোট ভালো হচ্ছে। কেন্দ্রে যাবেন তো? যাবো, হ্যাঁ ভোট দেব ইনশাল্লাহ। ভোটটা যদি সুস্থ নির্বাচন হয় আমরা ভোট দেব। কেমন প্রার্থী চান, কেমন নগরপিতা চান? আমরা ভালো একটা প্রার্থী চাই, মেয়র একটা ভালো মেয়র চাই আমরা, যাতে দেশটা কুমিল্লা শহরটা খুবই উন্নত মানের হয়, খুব উন্নত করে, সুন্দর করে। অসংখ্য ধন্যবাদ মুরব্বী। ভোট তো হচ্ছে, কি প্রত্যাশা আপনার? ভোট তো আমার কথা ইনশাল্লাহ ভালো হবে, তুমি পছন্দ মতো হোক, যাতে দেশটা শান্তি পাতে চলে, যাতে রাস্তাঘাট সুন্দরভাবে কাজ হয়, এইটাই চাই আর কি। আমরা ধন্যবাদ। আসলে আপনার প্রত্যাশাটুকু একটু জানতে চাই। এখন পর্যন্ত তো আমরা যতটুকু জানি যে যে শান্তিপূর্ণ পরিবেশ এখন পর্যন্ত রয়েছে, কি মনে করেন কেমন হবে? আসলে আপনার কুমিল্লা একটা শান্তির শহর, আপনার আমরা আশা করি একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, যেহেতু প্রধান নির্বাচন কমিশনার আপনার যে আশ্বাস দিছে মানুষে তা বিশ্বাস করে নিতে আছে যে সুন্দর একটা নিরপেক্ষ এবার নির্বাচন হবে, এই পর্যন্ত কোনো শান্তিপূর্ণই ভাবে সবকিছু আছে। অসংখ্য ধন্যবাদ। আসলে সাধারণ মানুষের প্রত্যাশাটুকু পূরণ হবে, তিন দফায় আসলে এই নির্বাচনটি তৃতীয় দফা অনুষ্ঠিত হচ্ছে, এবার তারা তাদের যে প্রত্যাশা সেটুকু পূরণ করবেন আগামী নগরপিতা, তারা সে প্রত্যাশা আবারও করছেন। তখন আসলে একই রকম সমস্যাগুলো রয়েছে, কারণ থেকেই যায় সমস্যাগুলো, কিছুটা উন্নতি হয়েছে কেউ কেউ বলছেন, আবার সেখানে আমলাতান্ত্রিক জটিলতাও রয়েছে, কারণ এই সিটি কর্পোরেশন নবীন সিটি কর্পোরেশন এখানে অবকাঠামোগত সংকট রয়েছে, অনেক সমস্যা রয়েছে, জনবলের সংকট রয়েছে, সব কিছু আসলে একদিনে সমাধান করা যায় না এমন একটি বিষয় কিন্তু রয়েছে। তো সবকিছু মিলে মানুষের প্রত্যাশাটুকু হয়তো এবার যিনি নগরপিতা হয়ে আসবেন তিনি হয়তো একটু বেশি পূরণ করবেন, তারা আসলে তাই চাচ্ছেন। আর আরেকটি বিষয় একটু বলি, যে গ্রাম রয়েছে 9টি ওয়ার্ড, যেগুলো নিয়ে আসলে বেশি নজর দেওয়া দরকার, আপনি কি বলতে? যেটি বলতে চাই, একটু জানাতে চাই দর্শক যারা আছেন, 2,29,000 ভোটার, গতবার ভোটার ছিলেন 2,02,000, সেই তুলনায় 27,000 নতুন ভোটার যারা এই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবার ভোট দেবেন, যাদের ভোট আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফলাফলে। কারণ আপনি জানেন যে গত দুইবারই সাবেক মেয়র যিনি স্বতন্ত্র প্রার্থী মনির হক সাক্ষাৎ নির্বাচিত হয়েছিলেন, নৌকা এখানে আসলে জয়ী হয়নি, এবার আসলে কি হয় সেটি দেখার বিষয়, সেজন্য উন্মুখ হয়ে আছেন। কারণ অনেকে অনেকে মনে করেন যে একটু লড়াইটা বাড়বে, আবার অনেকে মনে করেন যে এক পেশে ভোট হবে, তো সেজন্য অপেক্ষা করতে আমি একেবারেই হয়তো সময় কম আমরা পাবো, এক দুইজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই যারা এখানে আছেন। ভোটের পরিবেশ কেমন দেখছেন, কোন রকম শঙ্কা টঙ্কা দেখছেন কিনা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে মোতায়েন আছে অনেক? হ্যাঁ, বর্তমানে কুমিল্লাতে আইন শৃঙ্খলা তৎপরতা অনেক জোরদার করা হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা পর্যন্ত ঘটেনি। আমরা আশাবাদী এই বর্তমানে যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতে আমাদের কুমিল্লাতে সুষ্ঠু নির্বাচন হবে, আমরা এই প্রত্যয় রাখি।
ভোটের দিন কেমন যাবে? ভোটের আগের দিন পর্যন্ত বাংলাদেশে অনেক নির্বাচন দেখেছি আমরা, ভোটের আগের দিন পর্যন্ত পরিবেশ ভালো থাকে, ভোটের দিনে ঝামেলা হয়? আমরা এমনি ভালো থাকে, যে প্রশাসন নিয়েছে, যে প্রতিযোগিতা নিয়েছে, প্রতিযোগিতা যেমন নির্বাচন পর্যন্ত থাকে, ভোটের দিন ভালো যাবে মনে করি, আশাবাদী। জি, ভোট দিতে যাবেন? জি, ভোট দিতে যাবেন ইনশাল্লাহ, যাবো। যেমন ধরেন অটো রিক্সা করছি, অটো রিক্সা বাদ দিয়ে আমরা সিটি কর্পোরেশনের একটা গাড়ি ব্যবস্থা করক, আমরা সুন্দর ভাবে চলতাম পারি, যানজট থাকতাম না, গাড়ি ব্যবস্থা করক। আমরা আশা করি নিশ্চয়ই খুব গঠনমূলক জায়গায় এবার যারা সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবেন, মেয়র কিংবা সাতাশ ওয়ার্ডের যারা কাউন্সিলর হবেন, তারা নিশ্চয়ই এই বিষয়গুলোতে খুব ভালোভাবে নজর দেবেন, যাতে করে এগারো বছর পার হওয়ার পরেও যেসব সমস্যাগুলো জিইয়ে আছে সেই সমস্যাগুলো থেকে মুক্তি দেবেন এখানকার নাগরিকদের। ফখরুল, মোটামুটি ঘুরে ফিরে একই সমস্যাগুলো আসছে, এগারো বছর অনেকে মনে করেন যে কম সময়, আর অনেকে মনে করেন যে এগারো বছর বয়সে একটা সিটি কর্পোরেশন খুব বেশি সময়, এতটা এতটা সমস্যা জিইয়ে থাকার কথা না। সেই জায়গায় এবার আসলে আমাদের যতগুলো সিটি কর্পোরেশন প্রত্যেকটিতে আসলে কম বেশি সমস্যা কিন্তু রয়েছে, এত অল্প সময়, আমরা এর আগেও বললাম যে অল্প সময়ে এত সব সমস্যার সমাধান সম্ভব না, যেখানে নয়টি ওয়ার্ডই কিন্তু এখন গ্রাম, তো এইসব এলাকাগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার, আসলে আগামী পাঁচ বছর বা তারপরে আরও পাঁচ বছর কতটা সম্ভব হয় সেটি আসলে দেখার বিষয়। তবে একটি বিষয় কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, এবারের নির্বাচন কিন্তু সবচেয়ে হেভিয়ার প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত এবং হচ্ছে মনিরুল হক সাক্কু, এই দুজন আসলে দুজনের মধ্যে সবচেয়ে মূল লড়াইটাই হবে, এবং গত দুবারের তুলনায় এবারের নির্বাচনটি সবচেয়ে বেশি জমজমাট আমার কাছে মনে হচ্ছে। একটা বিষয় খুব জোর দিয়ে বলছেন, যিনি নির্বাচিত হোক না কেন তাদের খুব বেশি আপত্তি থাকবে না যদি ভোটটা খুব বেশি সুস্থ হয়, কারণ তারা যাকে ভোটটা দেন তিনি যে সবাই তো চাই যে আমি যাকে ভোট দিই তিনি নির্বাচিত হন, ভোটটা সবাই সুস্থ চায়। জায়গাটুকু কিন্তু এটাই আসলে যে মানুষ যাকে রায় দিচ্ছে ভোট দিচ্ছে কেন্দ্রে গিয়ে তিনি নির্বাচিত হয়ে আসছেন, তাদের মেয়র নির্বাচিত হচ্ছে, এটি আসলে মানুষের কাছে একটু স্বস্তির বিষয় কিছুটা সময়ের জন্য হলে। আমাদের নিশ্চয়ই শেষ করার সময় হয়ে গেছে, কি বলবেন শেষ কথা যদি আমি একটা বিষয় বলতে চাই, এখানে সাধারণ মানুষ অনেক ভোটারের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে কুমিল্লা সিটি কর্পোরেশনের বয়স 10-11 বছর হয়ে গেছে, কিন্তু মূল যে দুই সমস্যা জলবদ্ধতা এবং যানজট, সেই জায়গায় যাতে মেয়র যিনি আসবেন, কাউন্সিলর যিনি আসবেন, একেবারে সুনির্দিষ্ট এই দুটি জায়গায় সবাই একমত যে এই দুই জায়গায় কাজ হওয়া অবশ্যই জরুরি, কারণ এই দুটি বিষয় নিয়ে অনেক বেশি ভুগছেন, পৌরসভা থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত 10 বছর পার হয়েছে কিন্তু জলবদ্ধতা থেকে মুক্তি মিলছে না, যানজট থেকে মুক্তি মিলছে না, এই দুই জায়গায় নিশ্চয়ই যারা জনপ্রতিনিধি হয়ে আসবেন অবশ্যই কাজ করবেন। একই সঙ্গে নতুন যে দাবি উঠে এসেছে নগর যানবাহন ব্যবস্থা যাতে করা হয়, অটোর শহর পুরোপুরি সিটি কর্পোরেশন, যে কারণে যানজটটা অনেক বেশি হয়, এই জায়গায় নিশ্চয়ই যথোপযুক্ত পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর। আমাদের আসলে আজকে এখানেই শেষ করতে হচ্ছে কুমিল্লা নগরে ভোট, কারণ আগামী দিন আসলে কোনো প্রচার প্রচারণা নেই এবং প্রচার প্রচারণা শেষ সেদিন আসলে ভোটের প্রস্তুতি নেবেন নির্বাচন কমিশন, পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে পুরো শহর চলে যাবে, যেটিকে আমরা বলে থাকি যে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হবে পুরো সিটি কর্পোরেশন, 53 বর্গ কিলোমিটারের এই সিটি কর্পোরেশন এবং 105টি ভোট কেন্দ্র, 2,29,000 ভোটার আজকে এখানে। আমাদেরকে শেষ করতে হচ্ছে, আমাদের দর্শকদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতদিন ধরে আমাদের কুমিল্লা নগরে ভোটটি দেখেছেন, আমরা দুজন সহকর্মী প্লাবন রহমান এবং আমি ফকরুল ইসলাম আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো সময়, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।